ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে মসজিদ প্রাঙ্গনে জড়ো হতে শুরু করেন সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মুসল্লিরা মক্কার পবিত্র কাবা শরীফ ও মদিনার মসজিদে নববীতে অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রধান জামাত রিয়াদের সৌদি নাগরিকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদ আজহার নামাজ আদায় করেছেন প্রবাসী বাংলাদেশিরাও সৌদি আরব প্রবাসী প্রবাসীর পক্ষ থেকে ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ পরিবার মুবারকাল আমরা কুরবাংজুল্লা মাঝে সবার সাথে বাংলাদেশের এক হয়ে সৌদরবে কালচারের সাথে মিলে আমরা এই পালন করি দেশে যারা আছেন জানি বানবাসীদের জন্য আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদুল আজহার নামাজ আদায় হয়েছে সংযুক্ত আরব আমিরাতেও নামাজ শেষে বিশ্ববাসীর শান্তি কামনায় দোয়া করেন ধর্মপ্রাণ মুসল্লিরা স্বজনদের ফেলে দূর প্রবাসে ঈদ করায় আনন্দে কিছুটা ভাটা পড়েছে রেমিটেন্স যোদ্ধাদের মনে আজকের এই দিনে আমরা সবচেয়ে বেশি যেটা মিস করি সেটা হলো দেশের পরিবারকে এবং দেশের যারা বন্ধু বান্ধব আত্মীয়জন আছে সবাইকে মিস করি আমরা তো জানি ঈদ মানে আনন্দ আয়োজন বাট প্রবাসীরা যারা আছে তাদের জন্য ঈদ মানে সামান্য টেনশন কারণ আমরা মিস করতেছি আমাদের অনেক আপনজন এবং প্রিয়জন আত্মীয় স্বজন সবাইকে আমরা মিস করতেছি খুব আনন্দ আনন্দ কোনো মুহূর্তে ঈদ করলাম আমরা যদি পরিবারের মা বাবার সঙ্গে পালন করতে পারতাম আমরা অনেক খুশি হতাম সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছেন এশিয়ার মুসলিম দ্বীপরাষ্ট্র মালদ্বীপের বাসিন্দারা দেশটির বিভিন্ন দ্বীপে ছড়িয়ে থাকা মসজিদগুলোতে একাধিক জামাত অনুষ্ঠিত হয়েছে নামাজে সামিল হয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও এরপর আল্লাহর সন্তুষ্টি কামনায় পশু কুরবানিতে ব্যস্ত তারা এদিকে মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে লন্ডনের পক্ষ থেকে আপনাদের সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা এরই মধ্যে ঈদের নামাজ আদায় করেছেন ফ্রান্সে বসবাস করা প্রবাসী বাংলাদেশিরাও আমরা আজকে জিমনাসিয়ামে মরিস বুকে আমরা সুন্দরভাবে নামাজ আদায় করতে পারছি এখানে কোরবানি দিতে হয় তাদের নিয়ম অনুযায়ী তারপরও সবার জন্য শুভেচ্ছা রইলো দোয়া রাখবেন পরিবার পরিজন থেকে অনেক দূর থাকার পরও ঈদের আনন্দ আমাদের নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিতে হয় ইতালিতে মসজিদ ছাড়াও বিভিন্ন সড়কে আদায় হয়েছে ঈদের নামাজ দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশি পরিবারগুলো মেতেছেন ঈদ আনন্দে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আমি ইতালি মন্টেনিগ্র এবং সার্বিয়া প্রবাসী বাংলাদেশী ভাই বোনদেরকে জানাচ্ছি ঈদ মোবারক করোনা মহামারীর পর আবারও সকলে একত্রিতভাবে ঈদ উদযাপন পালন করতে পেরে আমরা সকলে আনন্দিত শুক্রবার সৌদি আরবের ঐতিহাসিক আরাফাতের ময়দানে হজের মূল আনুষ্ঠানিকতা শেষে মুজদালিফার খোলা আকাশের নিচে রাত্রি যাপন করেন হাজিরা আজ ফজরের নামাজ আদায় করে মিনায় পৌঁছে প্রতীকী শয়তানকে পাথর নিক্ষেপ করেন তারা সাফা মারোয়া প্রদক্ষিণ শেষে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে পশু কুরবানি দিচ্ছেন হাজিরা করোনার বিধিনিষেধ কাটিয়ে দুবছর পর বড় পরিসরে পালিত হচ্ছে পবিত্র হজ এবছর বিশ্বের দশ লাখ মুসল্লি হজ পালন করছেন এর মধ্যে ষাট হাজার বাংলাদেশিও রয়েছেন রোববার ও সোমবার মিনায় অবস্থান করে প্রতিদিন তিনটি শয়তানকে পাথর নিক্ষেপ করবেন হাজিরা সবশেষে কাবা শরীফকে বিদায়ী তাওফের মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা জিলহস মাসের দশ তারিখে মুসলিম বিশ্ব তাদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা পালন করে থাকে আগে চাঁদ দেখার কারণে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে আজ উদযাপিত হচ্ছে ঈদুল আজহা